ভুল থেকে শিক্ষা প্রশাসনের ভিড় সামলাতে দুয়ারে সরকার কর্মসূচিতে বিডিও এবং বিধায়ক নিজে থেকে সাধারণ মানুষদের ফর্ম ফিল আপ করলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খবরের জের, দুদিনের মধ্যে দুয়ারে সরকার প্রকল্পে দেখা গেল অন্য চিত্র। দুদিন আগে দেখা গেছিল প্রশাসনিক ব্যর্থতার ছবি, বৃহস্পতিবার ফুটে উঠল প্রশাসনিক তৎপরতার ছবি। খোদ বিডিও এবং বিধায়ক উপস্থিতি হলো আজ, খোদ বিডিও এবং বিধায়কের উপস্থিতিতে হলো কাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ। তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আর এই প্রকল্প শুরু হতেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে প্রশাসনিক ব্যর্থতা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার জন্য দেখা গেছে মানুষের পুরোপুরি, এমনকি ভিড়ের চাপে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ, উলঙ্ঘন হয়েছে স্বাস্থ্যবিধি। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত হাসিনা হাই স্কুলে দেখা গেছিল একই চিত্র, এমনকি উঠেছিল ফর্ম লুটপাট করার অভিযোগ, যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই খবর দেখানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, আর তার জেরেই এবার তৎপর প্রশাসন। বৃহস্পতিবার দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হয় দৌলতপুর হাইস্কুল। সেখানে প্রথম থেকেই উপস্থিত থেকে সমস্ত কাজ তদারকি করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি। সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন। ফর্ম ফিল আপ থেকে ফর্ম জমা নেওয়া সমস্ত কাজ করেন সরকারি আধিকারিকরা। ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ফলে এই দিন সুষ্ঠুভাবে চলে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। যেসব মানুষেরা এসেছিলেন তাদের কাজও ঠিকভাবে হয়। পুরো ব্যাপারটা নিজে দেখভাল করেন বিডিও বিজয় গিরি। স্থানীয় বিধায়ক তজমুল হোসেন বলেন, আজকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর অঞ্চলে দৌলতপুর হাইস্কুলে দুয়ারে সরকার প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা এসেছি। মানুষের যে উৎসাহ এবং মমতা ব্যানার্জির যে একটা এত সুন্দর প্রকল্প, সেই প্রকল্প দুয়ারে সরকার মানুষ পেয়ে, এবং বিশেষ করে এবার আকর্ষণীয় প্রকল্প যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মানুষ বিশেষ করে মহিলারা খুবই উৎসাহ এবং উৎসাহিত। মহিলারা ভাবছে যে আমাদের, মনে করেন যে একটা পার্মানেন্ট সুলভ পার্লামেন্ট একটা ব্যবস্থা আমাদের দিদি করে দিয়েছে, এতে দিদিকে তারা ধন্যবাদ জানাচ্ছে, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা দুয়ারে সরকার প্রোগ্রামে এসেছিলাম, এখন আমরা এখান থেকে আবার অন্যান্য জায়গায়, আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্পগুলো আছে, সেই সমস্ত জায়গায় ক্যাম্পে আমরা পরিদর্শন করব। এখানকার দৌলতপুর অঞ্চলের মানুষ খুবই উৎসাহ এবং এই যে দুয়ারে সরকার পেয়ে খুবই আনন্দিত এবং খুবই মমতা ব্যানার্জির পর ধন্যবাদ। দুদিন আগে হাসিনা হাই স্কুলে ফুটে উঠেছিল প্রশাসনিক ব্যর্থতার ছবি। ফর্ম না পেয়ে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল সাধারণ মানুষ, উলঙ্ঘন হয়েছিল স্বাস্থ্যবিধি। সেখান থেকে শিক্ষা নিয়ে যে প্রশাসন তৎপর হয়েছে তা বৃহস্পতিবারের ছবিতেই পরিষ্কার, বিশেষ করে বিডিও বিজয় গিরির ভূমিকা প্রশংসনীয়। যেভাবে তিনি সমস্ত ঘটনার তদারকি করেছেন, খুশি প্রকল্পের কাজে আসা সাধারণ মানুষেরাও। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।